হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মুক্তা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি, আর আমার গলাটা একটু মানে খারাপ আছে, মানে সর্দি লেগেছে। ভয়েসটা শুনে তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। তো দেখো, সকালে যেটা প্রথম কাজ আমাদের মেয়ে বউদের, মানে আর আজকে হচ্ছে রবিবার, তাই আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে টাইম পাওয়া যাবে, একটু কাচাকুচি করবো, আর রোদও উঠেছে, তাই আজকে বেডশিট আর বালিশ কাভারগুলো সবগুলো চেঞ্জ করে নেব, চেঞ্জ করে সবগুলো কেচে দেবো। তো এমনি আমার সকালে চান টান হয়ে গেছে, তবুও আর কি আরেকবার আর কি কেচে কুচে রান্না বান্না করে তো করতেই হবে জানোই, কারণ মানে সব কাজ বাজ করে তারপর হচ্ছে চানটা আবার না করলে ভালো লাগে না। আর বেশি যদি মানে আমার তো সর্দির প্রবলেম, যদি চানটা নাও করি তবে মানে কাপড়টা ছেড়ে নিই আর কি, ভালো লাগে না আর কি। ওই মাছ মাংস, আর আজকে তো রবিবার, ওই মাছ মাংস আনাই হবে, রান্নাবান্না করে কাপড়টা না ছাড়লে ভালো লাগে না। তো দেখো, এদিকে বললাম না বেডশিটটা চেঞ্জ করেছি, ভালো রোদ উঠেছিল, এই বালিশ টালিশগুলো রোদে দিয়েছিলাম খুলে একটু, তার একটু পরেই এমনভাবে হাওয়া চাললো আর এমন দিন কারো করলো যে আমি হুড় মার করে সব কিছু ঘরে নিয়ে আসছি। দেখো মানে কখন বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক নেই, কিন্তু সেই তো বৃষ্টি এলোই না, মাঝখান থেকে আর কি আমার কাজগুলো সব এই জানলা ফেলনা খুলে দিয়েছিলাম, আবার সব কিছু বন্ধ করে এই বালিশগুলো আবার বিছানায় রাখলাম। ওই সব কিছু কাচতে কাচতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা তাই আর কি। আর এদিকে আজকে হচ্ছে রবিবার, এই কাজে তোড়জোড়, আবার হচ্ছে আমার টিউশন আসবে 10টা থেকে, আজকে টিউশনও আসতে বলেছিলাম, তখন তো 10টা বাজে নেই, এখনই আসবে আর কি। তো এদিকে আমি ঘরের সকালে ক্লিনিংয়ের কাজগুলোও করছিলাম, ওদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এদিকে ক্লিনিংয়ের কাজগুলো করছিলাম, এদিকে টিউশনও এসে গেছিলো, তোমরা আয়নাতে দেখতে পারছো, তো টিউশনও পড়াচ্ছিলাম আর কি। তো আজকালকার দিনে বলছি, আজকালকার সমাজে প্রতিটা মেয়েরই আর কি স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার, তাই না? ওই 10 টাকার জন্য বরের মুখের দিকে না তাকিয়ে আমি 2 টাকা হলেও যদি উপার্জন করতে পারি, তাও যেন আমার নিজের মনকে সান্ত্বনা দিতে পারি, না আমি অন্তত 2 টাকা তো রোজগার করতে পারি। তো যাই হোক, সেটা কম টাকাই রোজগার হোক না কেন, ছোট থেকেই তো মানুষ বড় হয়, প্রথমেই তো মানুষ বড় হয়ে যায় না, তাই রে বন্ধুরা? তো আজকে আমি টিউশন পড়াচ্ছি বাড়িতে, যতটা কমই উপার্জন করি না কেন, মানে একটু তো উপার্জন করতে পারছি, তো সেটাই আর কি, সেটাই আমার কাছে অনেকটা। তো যাই হোক, দেখো তোরা একদিন আর কি ছুটি দেবো ওদেরকে, তো পুজোর সময় তো 4-5 দিন বন্ধ যাবে, তাই এই সানডেগুলোতে আর কি পড়িয়ে দিচ্ছি ওদেরকে, তাই আজকে ডাকা, নয়তো আমি সানডে করে টিউশন বন্ধই দিই। তো দেখো, এদিকে ওদেরকে পড়াচ্ছিলাম লিখতে দিয়ে, আর আমি তো এখানে সামনেই বসেছিলাম, তাই ভাবলাম আর কি এই ড্রেসিং টেবিলটা শোকেসটা আর কি ক্লিন করে নিই। তো ওদিকে ওরা পড়ছিলো পড়া দিয়ে, আর আমি এদিকে সবগুলো ক্লিন করে নিয়েছিলাম। ওদিকে সকালের খাবার দাবার হয়ে গেছে, আর আজকে যেহেতু রবিবার, বড় বাড়িতে আছে, শ্বশুরমশাই বাড়িতে আছে, তো তাই বাবার ঘরে আর কি ছেলেকে রেখে এসেছিলাম, ওদিকে কার্টুনও দেখছিল, বাবার সাথে খেলছিল, তাই অতটা আর কি আজকে ডিস্টার্ব হয়নি, নাহলে ছেলেকে নিয়ে কাজবাজ করা অনেকটাই মুশকিল। আমার ছেলে যতটা চঞ্চল, কী বলবো, আমার ছেলে কী বলছে, এখনকার বাচ্চাগুলো আর কি মানে প্রচুর দুষ্ট, যার বাচ্চাই দেখি, তবে সব বাচ্চা নয়, সবার বাচ্চা তো আলাদা আলাদা টাইপের, তাই না? কিন্তু আমার বাচ্চা মনে হয় একটু বেশি দুষ্ট। তো যাই হোক, দেখো সব কিছু আজকে ড্রেসিং টেবিলের থেকে এক গাদা জিনিস ফেলেছি জানো, এই কদিন পর ক্লিন করি। ওইদিকে দেখো আমার সব কিছু ঘরটা ঝাড় দিয়ে নিই, যেহেতু ওরা পড়ছিলো, তাই সব কিছু ক্লিন টেন করে ওদেরকে পরিয়ে টরিয়ে ছুটি দিয়ে একেবারে ঘরটা ঝাড় দিচ্ছি। এখন বেজে গেছে প্রায় ওই 11:30-12টার মতো, তো একেবারে 2 ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওদিকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের এনেছিল প্রায় বোয়াল মাছ এনেছিল, রুই মাছ এনেছিল, আবার চিকেন নিয়ে এসেছিলো, তো মা মাছগুলো রান্না করে রেখেছে, আমাকে চিকেনটা করতে হবে, তো আমি এখন যাব চিকেনটা করতে। এই দেখো আমার সব ওদিকের কাজবাজ কমপ্লিট করে এসে দেখলাম আমার মাছগুলো প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল করেছিল একটু সর্ষে দিয়ে,
তো অসাধারণ হয়েছিল খেতে আর কি। আর এদিকে আমি এখন চিকেনটা করব। তো পার হচ্ছে দু ধরনের, ওই রুই মাছটা হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে করেছিল, যেহেতু দুই মা আর কি বোয়াল মাছ খাবে না ব্যথার জন্য, তাই হচ্ছে রুই মাছ এনেছিল ওদের জন্য। আবার এদিকে আমাদের জন্য আবার বোয়াল মাছ, আবার হচ্ছে চিকেন নিয়ে এসেছিল। তো এগুলো আজকে আজকে আর ডাল করবো না, এত কিছু আছেই। তো মা মাছগুলো রান্না করে দিয়েছিল, সব কিছু রেডি করে রেখেছিল, আমি চিকেনটা রান্না করে রাখবো। তো এমন যদি প্রত্যেকটা সংসারে মানে একে অপরের মানে মানে কষ্টটা বোঝে আর কি সবাই, তাহলে মানে সংসারে কোনো ঝামেলাই থাকতো না, তাই না? যেহেতু দেখো মা সবটা রেডি করে রেখেছে, আমি এখন ঝটপট করে রান্নাটা করে নিতে পারছি। যদি আমার এখন এসে সবটা রেডি করতে হতো তাহলে কতটা দেরি হয়ে যেত, তাই না? তো মা সব কিছু গুছিয়ে রেখেছে, আমি জাস্ট রান্নাটা করে রান্নাঘরটা ক্লিন করে বাস চান করে নেব। ওদিকে ছেলের কাজ বাজও হয়ে গেছে, সব ছেলে রয়েছে বাবার সাথে, ছেলের চানদান হয়ে গেছে। আর আজকে না ও ঘুমায়নি একদম, যেহেতু সবাই বাড়িতে না সবাইকে দেখছে, চান করে একটুও ঘুমালো না। তো দেখো এদিকে আমি পেঁয়াজ টেয়াজগুলো ভেজে একটু চিকেনটা দিয়ে দিলাম, আর এদিকে মশলাটাও মা রেডি করে রেখেছিলো, ওই আদা রসুন জিরে সবগুলো পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো আমি বলেছিলাম আমি চিকেনটা রান্না করবো, মা তুমি মাছগুলো করো। যেহেতু আমার টিউশন ছিল তাই আর কি আসতে আসতে একটু দেরি হয়ে গেল রান্নাঘরে। তো দেখো যে আমি চিকেনটা করে নিচ্ছি, নুন ঠুন সব দিয়ে দিলাম। যেহেতু আজকে আমার বর আছে বাড়িতে, তো ও চলে আসবে একটু পরেই দেখবে, তো মানে ও বাড়িতে থাকলে একটা না একটা মানে দিবেই আর কি জ্ঞান, যে এভাবে না ওভাবে করো। তারপরে এই আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। তো এই কষাটা হতে হতে আবার বর চলে আসবে লাস্ট মুমেন্টে। মানে কি বলবো, কে করে আর কেক রেডি নেয় সেমন টাইপের আর কি। তো দেখো হচ্ছে লাস্ট মুহূর্তে নাড়া দিলে বলবে যে ওই করেছে, ওর জন্যই টেস্ট হয়েছে আর কি রান্নাটা। তো যাই হোক, কড়াইটা একটু ইগনোর করে দিও, আমাদের কড়াইটা পুড়ে গেছে যেহেতু অনেক রান্নাবান্না হচ্ছে আজকে। তো এই দেখো বোয়াল মাছের ঝালটা তো বহুত লাল লাল হয়ে গেছিলো আজকে, আর এদিকে রুই মাছের ঝোলটা ডাটা দিয়ে আলু দিয়ে, এটাও অসাধারণ হয়েছিলো এটাও। আর এদিকে সকালে রান্না হয়েছিলো আমাদের শাক আলু সেদ্ধ, সেগুলো আমাদেরকে দেখালাম আর কী কী রান্না হয়েছিলো আজকে। তো দেখো আর এদিকে সব কিছু দেখাতে দেখাতে চিকেনটাও কষানো হয়ে গেছে, আর এদিকে বড় চলে এসেছে একটু নাড়া দিতে, কারণ ও এখন কষানি খাবে, তাই নিজে বেছে বেছে নিচ্ছিলো আর কি কোনটা কোনটা পিস খাবে, কষানি নামাচ্ছিলো আর কি। কষা চিকেন খেতেও ভীষণ ভালোবাসে। তো রবিবার করেই যদি বাড়িতে থাকে আর কি তাহলেই তো মানে খায়, নাহলে অন্যদিন চিকেন হলে তো কষানি খেতেই পায় না, যেহেতু আস্তে আস্তে লেট হয়ে যায়। তো দেখো এদিকে ঝোলটা জ্বালতে থাকুক, আর ওদিকে আমি চলে যাব কাপড় ওঠাতে এখন। তো আজকে যেহেতু মানে বললাম ওই তখন দেখলি না বৃষ্টি বৃষ্টি ওয়েদার করেছিল, কিন্তু বৃষ্টি তো আসেইনি, তারপর ওই আবার রোদ উঠেছে, তাই না কাপড়গুলো একটু দেরি হয়ে গেছিলো ধুতে ধুতে, তাই হচ্ছে মানে শুকায়নি এখনও। তুলতে এসেছিলাম দেখি ভেজাই রয়ে গেছে সব, তাই একটু উল্টে পাল্টে দিয়ে চলে এলাম। তারপর একেবারে লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে লাঞ্চে তো কী কী ছিল দেখলেই তোমরা। তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও বলে দিচ্ছি, আজকে যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে আবার আমার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। তো চলো আর পরবর্তী কী ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, গুড নাইট সকলকে। তো বাই।